সম্পত্তির বাবে গুয়াহাটিত এটা নৃশংস হত্যাকাণ্ড। খুদ পুত্রই সুপারি কিলার লগায় হত্যা করিলে পিতৃ, আরক্ষীয়ে ভেদিলে হাতিগাঁওর জাভেদ হত্যার রহস্য। কেটামান মাস পূর্বে গুয়াহাটিত সংঘটিত হওয়া এটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর আরর রহস্য ভেদ করিলে মহানগর আরক্ষীয়ে। অবসরপ্রাপ্ত এগৰাকী অভিযন্তা জাভেদ আলীর হত্যার মোটিভ বিচারি পালে আরক্ষীয়ে। আরক্ষীর জালত পিতৃহন্তা পুত্র সুপারি কিলারর গ্যাং। হাতিগড় ফ্রেঞ্চ পথত ঘটিছিল সেই শিহরণকারী ঘটনা। নিজ বাসগৃহতে রক্তাক্ত অবস্থার উদ্ধার হয়েছিল জাভেদ আলীর মৃতদেহ। শুয়াপাতিতে লোকজনের মৃতদেহ উদ্ধার হওয়ার পিছত হাহাকার লাগিছিল অঞ্চলটোত। পারিবারিক সংঘাত আর সম্পত্তির লালসা, চারি সুপারি কিলারে মিলি হত্যা করেছিল জাভেদক। হত্যার পরিকল্পনা রচিছিল পুত্র শরীফউদ্দিনে। নৃশংস কাণ্ডত ঘাতক পুত্রক সহায় করেছিল সাইদুল ইসলামে। বিগত বর্ষর জুলাই মাহত সংঘটিত হওয়া এই কাণ্ডরে জড়িত চারি অভিযুক্ত গ্রেপ্তার করেছিল গুয়াহাটি আরক্ষীয়ে। শেহতীয়াকৈ হাতিগাঁও আরক্ষীয়ে পুনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর ফাইল খুলি গ্রেপ্তার করে মৃত জাভেদ আলীর পুত্র আর ভতিজাকক। ইতিমধ্যে ঘটনার চার্জশ্বীট দিবলৈ সাজু হয়েছে আরক্ষী। গুয়াহাটির পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সম্পত্তির বাবে গুয়াহাটিত এটা নৃশংস হত্যাকাণ্ড। খুদ পুত্রই সুপারি কিলার লগায় হত্যা করিলে পিতৃ, আরক্ষীয়ে ভেদিলে হাতিগাঁওর জাভেদ হত্যার রহস্য। কেটামান মাস পূর্বে গুয়াহাটিত সংঘটিত হওয়া এটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর আরর রহস্য ভেদ করিলে মহানগর আরক্ষীয়ে। অবসরপ্রাপ্ত এগৰাকী অভিযন্তা জাভেদ আলীর হত্যার মোটিভ বিচারি পালে আরক্ষীয়ে। আরক্ষীর জালত পিতৃহন্তা পুত্র সুপারি কিলারর গ্যাং। হাতিগড় ফ্রেঞ্চ পথত ঘটিছিল সেই শিহরণকারী ঘটনা। নিজ বাসগৃহতে রক্তাক্ত অবস্থার উদ্ধার হয়েছিল জাভেদ আলীর মৃতদেহ। শুয়াপাতিতে লোকজনের মৃতদেহ উদ্ধার হওয়ার পিছত হাহাকার লাগিছিল অঞ্চলটোত। পারিবারিক সংঘাত আর সম্পত্তির লালসা, চারি সুপারি কিলারে মিলি হত্যা করেছিল জাভেদক। হত্যার পরিকল্পনা রচিছিল পুত্র শরীফউদ্দিনে। নৃশংস কাণ্ডত ঘাতক পুত্রক সহায় করেছিল সাইদুল ইসলামে। বিগত বর্ষর জুলাই মাহত সংঘটিত হওয়া এই কাণ্ডরে জড়িত চারি অভিযুক্ত গ্রেপ্তার করেছিল গুয়াহাটি আরক্ষীয়ে। শেহতীয়াকৈ হাতিগাঁও আরক্ষীয়ে পুনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর ফাইল খুলি গ্রেপ্তার করে মৃত জাভেদ আলীর পুত্র আর ভতিজাকক। ইতিমধ্যে ঘটনার চার্জশ্বীট দিবলৈ সাজু হয়েছে আরক্ষী। গুয়াহাটির পৰা দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।